আজকে রবিবার, আজকে আমরা দাদা বৌদির বিরিয়ানি আনতে যাচ্ছি, ব্যারাকপুর যাচ্ছি দাদা বৌদির বিরিয়ানির থেকে ওই বিরিয়ানি আনার জন্য। চলো, হে রেডি, হেলমেট নিয়েছি, ব্যাগ নিয়েছি। তো এটা অনেকদিন থেকে প্ল্যান ছিল যাওয়ার, যে দাদা বৌদির বিরিয়ানি আনতে যাব। তো আজকে সেই ফাইনাল হয়ে গেল, সেই দিনটাই চলে এসছে। এখন সানডান করে এখন প্রায় একটা বাজে, তিনটের আগে এসে পৌঁছে যাবে বাড়িতে সব নিয়ে এসে। চলো, হয়েছে, রেডি হয়েছে, চল এবার সোজা যাওয়া যাক দাদা বৌদির বিরিয়ানির ওখানে। তো যাবো এখন ব্যারাকপুর, তাই বাইকের তেল একটু কম আছে, ভাবছি তেলটা ভরে নিই, তো একটু তেল ভরে তারপরে আবার সোজা চলে যাবো ওখানে। এমনিতেই ভীষণ দেরি হয়ে গেছে, সবাই বলেছিল 12টার সময় যেতে, এখন কটা বাজে? এখন 1টা বাজে অলরেডি, দেরি হয়ে গেছে, 1টা বাজে, দেরি হয়ে গেছে। আজকে রবিবার, সবাই মানে দোকানে চিকেন তারপরে বিরিয়ানি দোকানে আজকে রবিবারে রোজই ভিড় হয়। কিছু বাইক এদিকে আসো, পাম্পে তেল ভরা কমপ্লিট, এবার যাচ্ছি দাদা বৌদির বিরিয়ানির দোকানে। মাস্ক পরে নিলাম, না হলে সামনে ট্রাফিক পুলিশ আছে যদি কিছু বলে। অনেকটা সময়ের পর জানি করার পর আসলাম, সবে লাইনেও দাঁড়িয়ে আছে এখান থেকে পার্সেলের জন্য। তো এখানে এখানে লাইনই আছি, এবার কতক্ষণ পরে পাবো জানি না। এখানে দাঁড়া, তারপর এখানে নিয়ে সোজা যাবে বাড়ি, বাড়িতে সবাই ওয়েট করছে সবার জন্য পার্সেল হবে। দেখে কত তাড়াতাড়ি পাই দেখি, সবাই জানে কীরকম লাইন, প্রচণ্ড লাইন এখানে লম্বা। এখন এই দুপুর এখন এখন প্রায় 1:30 বাজে, তাই এখানে এতটা লাইন। হ্যাঁ, শুনে যাচ্ছে ওইদিকে সামনে আছে লাইন, এদিকে এটা যেটা আমার আছে সেটা এটা পার্সেল করার লাইন, আর ওইদিকে লাইন আছে যেটা এখানে বসে খাওয়া যায়। আর এইটা হচ্ছে মেন একটা হোটেল, আর এটা ছাড়াও এখানে আরও ওই পাশে আছে রেস্টুরেন্ট, সেখানে বসে খাওয়া যায়। আমরা মেন হোটেল থেকে নিচ্ছি এখান থেকে, যেটা এখান থেকে পপুলার হয়েছে এটা। তো দেখি কতক্ষণে পাই দেখি আবার। তো আমাদের এইসব রেডি আছে, মিনিমাম 8টা মোট কিনেছি বিরিয়ানি, পার পিস নিয়েছে 270 টাকা করে। ওই যে সামনে হচ্ছে, ওই যে সেখানে ভিড় হচ্ছে, ওখানে প্রচুর ভিড়, প্রচুর ভিড় ওখানে, প্রচুর ভিড়। মানে আমরা প্রায় আধা ঘন্টা লাইন দাঁড়ানোর পরে পার্সেল আমরা পেয়েছি, এত ভিড়। আর যদি এমনিতে রোববার ভিড়টা বেশি হওয়ার কথা ছিল, হয়ে গেছে আমাদের পুরো গরম, এখন তাতে বাজেই বাড়ির সবাই মিলে খাওয়া হবে। ব্যাগ নিয়ে যাচ্ছি, বেশ পুরোপুরি গরম, একদম একদম গরম, মানে ফার্স্ট হাড়ির থেকে নামিয়ে আমাদের দিয়েছে পুরো গরম, আটখানা গরম ওর গায়ে লাগছে, তাই আমার হেলমেটটা খুলে দিয়েছি ওর উপরে যাতে গরম কম লাগে। চলো এবার তাড়াতাড়ি বাড়ি যাই, সবাই বাড়িতে ওয়েট করছে, খাবো, আমাদেরও খিদে পেয়েছে, ঠান্ডা হয়ে যাবে বেশি। হ্যাঁ, আর আমার অনেকক্ষণ থেকে আমাদেরও খিদে পেয়েছে, লোভ লেগে গেছে, তাড়াতাড়ি চাই, তাড়াতাড়ি পৌঁছে বাড়িতে যাই। সবাই বাড়িতে আসলাম, এত মানে প্রচুর গরম, সময় লাগলো, তাও তাও অনেকটাই তাড়াতাড়ি এসে গেছি আমরা। ওইখানে সব রাখা আছে জিনিসপত্র,
এখন যাই তাতে আগে একটু হাত পা ধুই আসি। হাত মুখ ধুই নি না হলে ঠিক বাড়ি থেকে এসে খাওয়া ঠিক হবে না। মানে এত গরিব অবস্থা যাচ্ছে, দুটো পায়ে দুই দুই পায়ে দুই রকমের মোজা, কি করবো তখন। মানে এত সময় পারি, তখন এত সময়ের শর্ট, সময় তো কম ছিল, তার জন্য কি মোজা পেয়েছি, দুটো দুটো পেয়েছি, দুই জায়গায় ব্যাস পুরো চলে গেছি। কি অবস্থা, দুই পায়ে দুই। হাত পা ধুয়ে এসছি, ফ্রেশ হয়ে গেছি, এবার চললাম বিরিয়ানি খেতে। মা উপরে ভাইপোর কাছে রয়েছে, ও তো একদম ছোট, ও এখন ঘুমাচ্ছে, একজনের সঙ্গে থাকতে তো মা মা পরে খাবে, আমরা খেতে বসছি। বাহ, এ স্যার হচ্ছে ওই একটা বৌদির, এটা চিকেন আছে লালটা, আর এইটা হচ্ছে সবগুলো মাটনগুলো সব হচ্ছে ওই সাদা কালার। এই যে রায়তা বানিয়েছে, বাহ, মেজা বানিয়েছে, মেজা বেশ রায়তা ভালো বানায়, রায়তা বানিয়েছে আর স্যালাড তো দিয়েছে। লস্যি হবে তো মেজা, লস্যি লস্যি হবে তো? আচ্ছা লস্যি হবে, একটু পরে আবার লস্যি হবে। একদম ফার্স্ট দিয়েছে আমাদের তাই, একদম মানে ফার্স্ট গাড়ির থেকে তো। ঠিক আছে, আমরা তাদের খেয়ে নিই, খাওয়া দাওয়া পরে কথা বলছি, কারণ এখন প্রচুর লোক লেগে গেছে। বিরিয়ানির দোকানে আধা ঘন্টা দাঁড়িয়ে আছে, সামনে প্রচুর লোক, তারা ইয়ে করছে, দিচ্ছে, আমরা পাচ্ছি না, মানে পার্সেল না, ওয়েট করতে হচ্ছে, আর ট্রেনটি আমাদের লোভ লেগে গেছে। তো এখন সামনে করছে, তাদের খেয়ে নিই, খেয়ে দিয়ে বাকি কথা পরে বলছি। এই আপনার সাইজ দেখো, কীরকম বড় বড় সাইজ দিয়েছে, এত গরম হাত পুড়ে যাচ্ছে, আর খিদে পেয়েছে এত, মানে খুব খিদে, আর মানে কি বলছে, আর মানে কথা বলতে পারছি, খেয়ে যাচ্ছে, খুব সুন্দর সবারটাই বেশি। ওরটা এত বড় আলু, আমারটা শুধু এক পিস আলু দিয়েছে ছোটো, ওটা ভুল করে চলেছে। গরমটা কষ্ট করে নিয়েছে, তোমাকে বড় আলু দিয়েছে, তো সবারটাই বেশ ভালো বড়ো। আর এর সঙ্গে রায়তা আছে, আমারটা এখনও রয়েছে, অনেকটা পরিমাণে রাইস রয়েছে। আমার এই মাংসটা একটু পাল্টা পাল্টি করবে, ভালো নয়, মালপাতি কম আছে, এটা তেল বেশি, আমার তেল আমি খাই না।